অল ডাইট এখন থাকছে। কি কারণে টানা 10 বছর মিডিয়াতে কোনো সাক্ষাৎকার দেননি অভিনেতা বিজয়? ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। দক্ষিণী সিনেমার এ সময়ের জনপ্রিয় এবং আলোচিত অভিনেতা বিজয়ের আপকামিং সিনেমাটির নাম হচ্ছে বিষ, যে সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী পূজা হেগড়েকে। এছাড়া পরিচালক নেনসন পরিচালিত এই সিনেমাটি ইতিমধ্যে বিশ্বব্যাপী একাধিক ভাষায় মুক্তি পেয়েছে। অন্যদিকে এই সিনেমার মুক্তিকে সামনে রেখে প্রচারের জন্য নানান পরিকল্পনা সাজিয়েছিলেন সিনেমাটির নির্মাতা সংশ্লিষ্টরা, যার মধ্যে অন্যতম ছিল বিজয়ের একটি সাক্ষাৎকার। কেননা দীর্ঘ 10 বছর পর মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন এই তারকা। মূলত এই সাক্ষাৎকারে বিজয় বলেছিলেন দীর্ঘ 10 বছর তিনি কেন কোনো টিভিতে সাক্ষাৎকার দেননি। এছাড়া বিজয়ের ভাষায়, এমন নয় যে আমি ব্যস্ত ছিলাম যার কারণে নিজের সিনেমা নিয়েও সাক্ষাৎকার দিতে পারিনি, আমি চাইলেই সময় বের করে সাক্ষাৎকার দিতে পারতাম কিন্তু সচেতনভাবে মিডিয়া থেকে দূরে ছিলাম। অবশ্য এই ঘটনার পেছনে খারাপ একটি কারণ আছে যেটি 10 বছর আগে ঘটেছিল। মূলত ওই সময় মিডিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নি। অন্যদিকে 10 বছর আগে ঘটে যাওয়া খারাপ ঘটনাটির বর্ণনা দিয়ে সম্প্রতি বিজয় বলেন, আমি একটি সাক্ষাৎকার দিয়েছিলাম, তাতে আমি যা বলিনি তার জন্য আমাকে দায়ী করে বিতর্ক তৈরি করেছিল। এছাড়া আমার পরিবার বন্ধু বান্ধব এই সাক্ষাৎকারটি পড়ে বিস্মিত হয়েছিল। এছাড়া তারা বলেছিল, বিশ্বাস হচ্ছে না তুমি এসব কথা বলছো। ঠিক তখন আমি তাদেরকে বলেছিলাম এসব আমি বলিনি। এদিকে পরিবার এবং বন্ধু বান্ধবরা আমার কাছাকাছি থাকে, তাই তাদেরকে আমি বিষয়টি ব্যাখ্যা করে বোঝাতে পেরেছিলাম, কিন্তু অন্য সব মানুষদের কাছে গিয়ে তা ব্যাখ্যা করা অনেকই কঠিন একটি কাজ ছিল। মূলত ওই সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মিডিয়া থেকে দূরে থাকবো। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কি কারণে গত 10 বছর মিডিয়াকে কোনো সাক্ষাৎকার দেননি অভিনেতা বিজয়। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।